নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে সকলকে স্বাগত। আজ আমরা শুনব শ্রী তারাপদ রায় রচিত একটি রম্য রচনা, লিফট। তবে গল্প শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করতে। শুরু করছি লিফট। স্মৃতি থেকে উদ্ধার করছি, এই পংক্তি দুটি হয়তো একটু এদিক ওদিক হতে পারে, তবে কবিতাটি নিশ্চয়ই কবি গোলাম মোস্তফার। দেখে শুনে বুঝিলাম কবিতালিকা, সবচেয়ে ভালো মোর ছোট শ্যালিকা। আমার নিজের বিয়ে হয়েছে দু দশকেরও আগে, প্রায় দু যুগই বলা যায়। এতদিন পরে তালিকা প্রণয়ন করে ছোট্ট শ্যালিকাকে সর্বশ্রেষ্ঠ ঘোষণা করার আমার আর কোনো প্রয়োজন নেই। তবু লিফটের সূত্রে আমার ছোট শ্যালিকা সম্পর্কে দু একটা কথা লিখে রাখা চলে। তার প্রথমটি অপ্রাসঙ্গিক। আমার বিয়ের সময় আমার মাননীয়া স্ত্রী এবং তার কনিষ্ঠা ভগিনী কিঞ্চিত পার্থক্য থাকা সত্ত্বেও আকারে প্রকারে আচার আচরণে অনেকটা একরকম ছিলেন। যেমন হয় মায়ের পেটের পিঠোপিঠি বোন বা ভাই হলে। আমার বিয়ের অব্যবহিত পরেই একদিন আমাদের বাড়িতে আমার শ্যালিকাকে দেখে আমার এক শুভানুধ্যায়ী বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিলেন, কে তোমার স্ত্রী আর কে তোমার শ্যালিকা, বুঝতে তোমার অসুবিধে হয় না? আমি সোজাসুজি উত্তর দিয়েছিলাম, বোঝার খুব চেষ্টা করি না। এসব অনেক কাল আগের কথা। সেদিনের সেই নবীন শ্যালিকা আজ সরৈশ্বর্যময়ী নাশভারী সংসারিণী। কে তাকে দেখলে বলবে একদা তাকে নিয়েই আমি কবিতা লিখেছিলাম, রোদে হাওয়ায় একটি গোলাপ, একটি শেষ গোলাপ সখী, দেশ পত্রিকার পৃষ্ঠাতেই। এসব ব্যক্তিগত কথা আপাতত থাক, বরং সরাসরি এবারের মূল বিষয় লিফট প্রসঙ্গে চলে আসি। বলা বাহুল্য ওই লিফট সূত্রেই শ্যালিকার কথা এসেছে। এইখানে অতি গোপনে ব্র্যাকেটে একটা কথা বলে রাখি, এই বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা হলেন আমার স্ত্রী, তবে তার চেয়েও সুন্দরী তার ছোট বোন। কলকাতার এক সরকারি অতিথিশালায় আমরা সবাই একত্রিত হয়েছিলাম। মধ্যাহ্ন ভোজনের পর আমি শ্যালিকাকে নিয়ে মিঠে পান কিনতে বেরোলাম। আমার স্ত্রী পুত্র এবং শ্যালিকার স্বামী পুত্রাদি অতিথিশালার উচ্চতম তলে রয়ে গেলেন শীতের রোদ পোহানোর জন্য। পান কিনে ফেরার পথে ঘটল সেই অঘটন, লোডশেডিং। চারতলা এবং পাঁচতলার মধ্যে ঘচঘচাং করে লিফটটা আটকে গেল। এই রকম একটি ক্ষুদ্র প্রকোষ্ঠে শ্যালিকার উষ্ণ সান্নিধ্য, কিন্তু আমার কেমন যেন দম বন্ধ হয়ে আসতে লাগলো। অন্যদিকে আমার শ্যালিকা প্রাণপণে চাচাতে লাগলেন, বাঁচাও বাঁচাও। ওই অবস্থাতেও আমার মাথা ঠান্ডা ছিল। আমি যত তাকে বলি লোকে ভাববে আমি কোনো অশালীন আচরণ করছি, তুমি একটু কম চেঁচাও, কে কার কথা শোনে। বহু চেঁচামেচি কাদাকাটি অনুনয় বিনয়ের পর সেদিন লোকেরা আমাদের উদ্ধার করেছিল, প্রায় আধ ঘন্টা পরে। লিফটের প্রাচীন গল্পটা এক গ্রাম বৃদ্ধকে নিয়ে। সে বেচারি কলকাতায় এসে জীবনে প্রথম লিফট তাকে দেখে যে এক বৃদ্ধা মহিলা লিফটের ভেতরে ঢুকে ওপরে উঠে অদৃশ্য হয়ে গেল। দু মিনিট পরে লিফটটা ওপর থেকে নেমে এলো, ভেতর থেকে বেরিয়ে এলো এক পরমা সুন্দরী যুবতী। এই দৃশ্যটি দেখার পরে ওই পাড়াগেঁয়ে বুড়োটি নাকি কপালে চড় দিয়ে আক্ষেপ করেছিল,
হায়, আমার বুড়িকে কেন সঙ্গে নিয়ে এলাম না? সে তো আসতেই চেয়েছিল, আমি রেখে এলাম, আমারই কপালের দোষ। আজ কলকাতা থেকে তাকে কেমন অল্প বয়সী ডাগর ডুগর বানিয়ে নিয়ে যেতে পারতাম। লিফটের ব্যাপারে অনেকদিন আগে কলকাতা শহরের পুরনো একটা হোটেলের একটা মজার ঘটনা বলার রয়েছে। তখন এই শহরে অনেক ইংরেজ ছিল, সাহেব মেমদের জন্যে খাস বিলেত থেকে খাঁটি সাহেব জ্যোতিষীরা আসত। তারা কবে বিয়ে হবে, শাশুড়ি মারা যেতে পারে কিনা, অদূর ভবিষ্যতে হোমে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, বিপ্লবীদের হাতে নিহত হওয়ার আশঙ্কা, এমনকি জন সাহেবের মেমের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়ার ব্যাপারটা, জন সাহেব আঁচ করছেন কিনা, ইত্যাদি হাজারো ব্যাপারে হাত গুনে বা ক্রিস্টাল বল দেখে জানিয়ে দিতেন। সাধারণত এইসব সাহেব মেম সাহেব জ্যোতিষও ছিল, যেদিন কলকাতায় আসতেন সেদিন কিছুটা প্রচারের আর কিছুটা গোজগাছের জন্য সামান্য দু চারজনের হাত দেখতেন পয়সা না নিয়ে। সেবার এসেছেন ক্যাপ্টেন বিলি ইনারাই। সাহেব মেমদের ভূত ভবিষ্যৎ বর্তমান এনার নখ দর্পণে। লন্ডনে নিউ ইয়র্কে হইচই ফেলে কলকাতায় এসেছেন, জাহাজ থেকে নেমেছেন বোম্বাইতে, সেখানে কয়েক সপ্তাহ ভবিষ্যতের ঝড় তুলে কলকাতায়। প্রথম দিন হোটেলের ঘরে বিশ্রাম, সেই সঙ্গে বিনামূল্যে ভাগ্য গণনা। হোটেলের স্থানীয় কর্মচারীরা কেউ কেউ আলাদা আলাদা বা দল বেঁধে এসে তাকে মুফতে হাত দেখিয়ে যাচ্ছে, তিনিও অল্প বিস্তর বলে যাচ্ছেন। মাথায় কদমছাট চুল, তার মধ্যে দীর্ঘ টিকি, পরনে খাকির পোশাক একটি লোক, হোটেলের কোনো কর্মচারী, সেও হাত দেখাতে এসেছে। দু একজনের পরে ক্যাপ্টেন বিলি এরও হাত দেখলেন। একটা বড় আতশ কাজ নিয়ে একবার ডান হাতের কররেখা আর একবার বাঁ হাতের কররেখা খুব মনোযোগ দিয়ে দেখলেন। তারপর লোকটিকে বললেন, তোমার জীবনে অনেক আপস অ্যান্ড ডাউনস, অর্থাৎ ওঠানামা আছে। তিনি অবশ্য ইংরেজিতেই বললেন, তবে পাশেই তার দোভাষী বসেছিল, সে কিছুটা সাদা বাংলায় কিছুটা ভাঙা হিন্দিতে ভবিষ্যৎ জিজ্ঞাসু উক্ত টিকিধারীকে তার জীবনের ওঠানামার কথা জানালেন। ফল যা ফলল সেটা মারাত্মক। লোকটি এই কথা শুনে প্রচণ্ড আবেগে উচ্ছ্বসিত হয়ে উঠল, কারণ এর চেয়ে খাঁটি, এর চেয়ে সত্যি তার সম্পর্কে আর কিছুই হতে পারে না, কারণ সে হলো লিফটম্যান, তার শুধুই আপস অ্যান্ড ডাউনস, সারাদিন কেবলই ওঠা আর নামা। চাকরিতে সে নতুন ঢুকেছে, কাজটা পাকাপাকি থাকবে কি না সে বিষয়ে তার মনে সংশয় ছিল। এতটা যখন সাহেব বলতে পেরেছে, বাকিটুকুও নিশ্চয়ই পারবে। তাই সে আবার অত্যন্ত আগ্রহের সঙ্গে জানতে চাইল, তার এই উত্থান পতন, পুনরাবৃত্ত আপস অ্যান্ড ডাউনস কতদিন চলবে। এই প্রশ্নের উত্তরে ক্যাপ্টেন বিলি যথারীতি চিরাচরিত জ্যোতিষ সুলভ উত্তর দিয়ে আশ্বস্ত করলেন, না না, এই সামান্য মাস কয়েকের ব্যাপার, এই ইস্টারের পরেই আবার আপস অ্যান্ড ডাউনস থাকবে না। সাধারণত এই ধরনের স্তোক বাক্যে সব ভাগ্য জিজ্ঞাসুরাই খুশি হয়, কিন্তু উত্থান পতন, আপস অ্যান্ড ডাউনস থাকবে না জেনে এই টিকিধারী কেন এত মুশড়ে পড়লেন, গণৎকার সাহেবের সেটা কিছুতেই বোধগম্য হল না। লিফট সংক্রান্ত শেষ গল্পটি আমার নয়, আমি শ্রীযুক্ত হিমানিশ গোস্বামীর কাছ থেকে চুরি করেছিলাম এবং তিনি এটা সদ্ব্যবহার করার আগেই আমার ডোডো তাতাই গল্পমালায় ঢুকিয়ে দিয়েছিলাম। ব্যাপারটা আর কিছুই নয়, দুটি শিশু অধীর প্রতীক্ষা করছে সন্ধেবেলা বাড়িতে, তাদের বাবা আজ একটা লিফট নিয়ে আসবে, বাড়িতে কোথায় লিফট বসানো হবে সে জায়গাটাও তারা ঠিক করে ফেলেছে। কারণ আর কিছু নয়, আজ সকালে অফিস যাওয়ার সময় তাদের বাবা তাদের মাকে বলেছে,
আজ হয়তো একটু তাড়াতাড়ি আসব, বড় সাহেব বলেছেন আজকে আমাকে একটা লিফট দেবেন। বলা বাহুল্য, তাদের বাবা যখন দিনের কাজের শেষে সন্ধ্যাবেলায় বড় সাহেবের গাড়ি থেকে শূন্য হস্তে নামল, শিশু দুটি ছুটে গেল তাদের বাবার কাছে। বাবা, বড় সাহেব তোমাকে লিফট দেননি? বাবা সরল চিত্তে জবাব দিলেন, কেন দেবে না, বড় সাহেবই তো নামিয়ে দিয়ে গেলেন। ছেলে দুটি বলল, গাড়ি থেকে তুমি তো একা নামলে, বড় সাহেব তো লিফটটা নামিয়ে দেয়নি। হিমানিশের গল্পটা অবশ্য একটু অন্যরকম ছিল। একদিন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার গাড়িতে নামিয়ে দেবেন বলে আমি দাঁড়িয়েছিলাম আনন্দবাজার অফিসের সিঁড়ির পাশে লিফটের সামনে। হিমানিশ লিফট করে ওপরে উঠে যাচ্ছিলেন। আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে আমি বললাম, নীরেন্দা লিফট দেবেন, তাই দাঁড়িয়ে আছি। হিমানিশ দ্রুত লিফট থেকে বেরিয়ে এসে বললেন, ঠিক আছে তাহলে নিয়ে যান। শেষ হলো আজকের গল্প। কেমন লাগলো গল্প এবং গল্প পাঠ অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিতে লাইক কমেন্ট অবশ্যই করবে এবং গল্পটিকে সকলের সাথে শেয়ার করবে অবশ্যই। নমস্কার।